পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে, বলেন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। আমিও চলে যাব এমনি করে, আসবো না কবু ফিরে, বলুন পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। ঠিক কিনা বলেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি। যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি। ঠিক না বেঠি? তোরা চাষ দেখেছো কারো কাছে খোদার মজুদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কাগজি কাটি কাড়ি ঘুড়ি বানা কর ওরা তাহে আসে মান মে, ঘুড়ি বেচারা কিয়া করেগা রশি মাওলা কা হাতে মে। ঠিক না বেঠি? কাগজ কাটিয়া ঘুড়ি বানাইয়া, কাগজ কাটিয়ে ঘুড়ি বানাইয়া, ঘুড়ির মধ্যে একটা সুচিকন একটা রশি লাগাইয়া, নাটার মধ্যে মূল টাটকাইয়া মালিক ছেড়ে দেয়। ঘুড়ি মনের আনন্দে গন্ধ উঠতে থাকে, মালিকের যখন সময় হয় রশি ধরে টান দে, তখন ঘুড়ি আর থাকতে পারে না। জাস্ট টাইম, নো আর্গুমেন্ট। ঠিক না বলো? কোনো তর্ক চলবে? কোনো কমপ্লেন চলবে? বন্ধুরে আমার, অবন্ধু আপনাদেরকে যখন কেউ ইমান হরণ করার মতো কাজ করবে তখনই তাদেরকে আপনি প্রতিহত করতে হবে। আমি আপনাদেরকে বলবো হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন অবন্ধু জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইলকে পাঠালেন, জিব্রাইল যাও অমক অমক শহর তুমি ধ্বংস করে দাও। এই এদিকে তাকান, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য। নিশ্চুপ যারা থাকে, প্রতিবাদ যারা করে না, প্রতিহত যারা করে না, অন্তর থেকেও বন্ধু ঘৃণা করতে পারে না, আমি তাদের এক্সাম্পল বন্ধু এই হাদিস শরীফটা। জিব্রাইল যখন ওখানে চলে গেলেন, যাওয়ার পরে দেখলেন বন্ধু ওখানে এমন 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 একজন লোক আছে যিনি জীবন একটা মুহূর্তের জন্য আল্লাহর নাফরমানি করে না। জিব্রাইল একটা ডাক দিয়ে বলল, আল্লাহ আমি কি ওই ব্যক্তিটাকে সহ ধ্বংস করে দেব? এবার আল্লাহ বললেন, তাকে তুমি ধ্বংস করে দাও, তাকে সহ ধ্বংস করে দাও, কারণ সে তো নামাজি, সে তো আল্লাহওয়ালা, তোমার গোলামি করেছে। আল্লাহ রাব্বুল আলামিন একটা ডাক দিয়ে বলল, রে জিব্রাইল তাকে সহ ধ্বংস করে দাও, কারণ তার সামনে অনেক অন্যায় অত্যাচার হয়েছে, সে কোনোদিনও প্রতিবাদ করে নাই। আরে নাউজুবিল্লাহ না বলবেন, এমন ভয়ঙ্কর খবর শুনলে সুবহানাল্লাহ কয় কেউ? কি হবে তার মানে কি? আপনি চুপ থাকলেন মানে তাকে সাপোর্ট দিলেন, কি দিলেন? চুপ থাকা মানে কি? যেমন আল্লাহর হাবিব বলছে, তোমরা যখন মেয়ে দেখতে যাবা, মেয়ের সম্মতি নিবা। অন্যান্য মেয়ের সম্মতিটা কিভাবে নিব? মেয়ে যদি চুপ থাকে, রাসূল বলছে, তখনই বলবা সে এগ্রি আছে। নীরবতা মানে কি? সম্মতির সম্ভাবনা। ঠিক কিনা বলো ভাই? শুধু খাইলে ঘুমাইলে পৃথিবীর আপনার আলোকিত পরিবেশ তৈরি করলেই হবে না, আপনি কিন্তু আপনার বাজারটা পৃথিবী থেকেই করে যেতে হবে। কোরআন শরীফের 19 পারায় এসেছে, 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়াউমালা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আরে ভাই, কিয়ামতের দিন তো ধন দৌলত সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না, কার জন্য করছেন? আর সত্যপথে থাকেন, সত্যপথে থেকে ন্যায়ের পথে থেকে জীবন পরিচালনা করেন, আপনার সন্তানকে মানুষ করতে হবে না। আপনি চলে গেল পিচ্ছি রেখে, এটা এমনিই মানুষ হবে, কারণ পৃথিবী তো মানুষ চালায় না, চালাই কে? আরো জোরে বলেন, চালাই কে? বন্ধুরে আমার, আমাদেরকে এই জায়গাগুলো ক্লিয়ার করতে হবে। এই জায়গাগুলো ক্লিয়ার করে যখন আমরা আমল করব, তখনই আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে, অন্যথায় কিন্তু নগণ্য হয়ে কবরে যেতে হবে বন্ধু। কারণ কবরে যাওয়ার পরে আমরা দেখতে পাই বন্ধু, আপন স্বজন কতই থাকে, 5 দিন 15 দিন 40 দিন 1 মাস 2 মাস 3 মাস সর্বোচ্চ 1 বছর পরে আর কেউ তাকে মনে রাখতে চায় না। এই জন্য বুদ্ধিমান মানুষ হলো ইমানটাকে টেকসই করে আমল করে যাব, আর এই আমল নিয়ে, ইমান ও আমল নিয়ে কবরে যেতে পারলে আমাদের জীবনটা হয়ে যাবে 100% ধন্য। Oh.
এই আমলের মধ্যে সর্বপ্রথম আমল হলো নামাজ। সর্বপ্রথম আমল কি শুনেন, আরেকটু কথা বলি আমি, এদিকে তাকান। আল্লাহর হাবিব বলেছেন আপনার ঈমান যদি মজবুত না থাকে, যেমন ঈমানটা থাকা না থাকা, যাওয়া না যাওয়াটা কতটুকু জায়গার মধ্যে সীমাবদ্ধ একটু ফলো করেন। যেমন ধরেন আমাদের দেশে মানুষের এমন সময় আসে না যে একটা সময় শুধু সুখ আর সুখ, ব্যবসা দিলেও শুধু উন্নতি হয়, মাঠে ফসল লাগাইলেও খুব বাম্পার ফলন হয়, আসে না? বাড়ির আঙ্গিনায় ফল গাছ লাগাইলেও খুব বেশি ফল আসে, আছে কি আছে না? ছেলেরা আমেরিকা লন্ডন অস্ট্রেলিয়ার দেশে ইনকামের কোনো শেষ নাই। কিন্তু আরেকটা সময় আসলো যে মাঠেও ফসল হয় না, গাছেও ফল আসে না, ব্যবসাও ভালো হয় না, ছেলেরাও বিদেশে ভালো নাই। এই মুহূর্তে যদি কোনো মানুষ বন্ধ মনে করে, সে যদি একটা বার বলে, প্রকাশ্যে বলুক আর গোপনে বলে, যে আল্লাহ গো তুমি কি আমারে সারার কাউরে দেহ না, গ্রামের অনেক মানুষ কিন্তু বলে ফেলে, নাউজুবিল্লাহ কন্যা কেন, আপনাকে দুঃখের সময় মনে করতে হবে, ওই সময় আমি সুখ পাবো, আমার তকদির ছিল এই সময় আমার সবকিছু একটু সংকুচিত হয়ে যাবে, দুঃখ পাবো এটা আমার তকদিরে ছিল। এই তকদিরটাকে বিশ্বাস করতে পারলে, দুঃখের সময় যদি মনে করেন এটা আমার কপাল, মালিক তুমি দিয়েছো এটা আলহামদুলিল্লাহ, তাহলে আপনি ইমানদার। তাহলে কি কথা বলে না, তাহলে কি? কিন্তু দুঃখের সময় যদি আপনি আপনার তকদিরটাকে বিশ্বাস করতে না পারেন, হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, ওহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহর পথে দান করেন, ওহুদ পরিমাণ স্বর্ণ দান করলেও দানটা কবুল হবে না, কারণ আপনার ইমানটা টেকসই নেই, মানে গলদ আছে। আমি কি আপনাদেরকে বুঝাইতে পারছি, কথা বলেন বুঝাইতে পারছি? কোরআনের একটা অংশ, আয়াতের একটা অংশ আপনার পক্ষে চলে আসছে, এটা আপনি সাপোর্ট দেন, আর একটা অংশ কিন্তু আপনার বিপক্ষে চলে গেছে, আপনার কর্মের বিপক্ষে। এই মুহূর্তে যদি বলেন না এটার মধ্যে সন্দেহ আছে, শেষ, ইমান কি হয়ে গেছে? এই রকম জায়গাগুলো আমাদেরকে কি করতে হবে, এই রকম জায়গাগুলো খুব সূক্ষ্মভাবে আমাদেরকে চিন্তা করে আমাদেরকে কথা বলতে হবে। কেউ যদি মনে করেন, আমি আপনাদেরকে বলবো, সর্বপ্রথম বর্তমানে বাংলাদেশে সবচেয়ে বেশি সমস্যা হলো নবী এবং নবীর আহলে ভাই সাহাবাই কেরামদেরকে নিয়ে, ঠিক কিনা বলেন? এখন নবী, নবীর পরিবার এবং সাহাবাই কেরাম, যারা নবীকে ইমানি চক্ষু চর্মচক্ষু দ্বারা দেখছে, এই যুগের মাথা হতে পা পর্যন্ত পাপের শেষ নাই, ওই সমস্ত মানুষ তাদেরকে নিয়ে মন্তব্য করে, এটা কি সহ্য করা যায়? সম্মানিত উপস্থিতি, এই জায়গাগুলো আমাদেরকে কি করতে হবে, চিহ্নিত করে করে আমাদেরকে এই জায়গাগুলোকে টেকসই করে তারপরে আমাদেরকে আমলের দিকে ধাবিত হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, সাবধানে ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস করে, সলাৎ কায়েম করে। আল্লাহ বলেছেন আমি দৌলত দিয়েছি, দৌলত থেকে দান করে, নামাজও পড়তে হবে। আবার আল্লাহ যে দৌলত দিয়েছে, দৌলত তো আমাদের দান করতে হবে। ইমান শুধু বিশ্বাস নিয়ে বসে থাকলে চলবে না, যখন যেটার প্রয়োজন সাধ্য অনুযায়ী তখনই সেটা আমাদেরকে করতে হবে। এর মধ্যে ইমানটাকে মজবুত করার পরে আমাদের প্রথম কাজ হলো আমরা নামাজ পড়ব। কি করব? বর্তমানে দেখেন বাংলাদেশের আনাচে কানাচে কত সুন্দর সুন্দর মসজিদ, কিন্তু মুসল্লি নাই। জুমার দিনে মুসল্লির জোয়ার আসে, শেষ সময় ইমাম সাহেব যখন খুতবা দিবে ঠিক তখনই মুসল্লিদের জোয়ার আসে, আবার সালাম ফিরাইতে দেরি, আবার জোয়ার ভাটার দিকে যাইতে দেরি, মনে হয় যে মসজিদের গেইটে যুদ্ধ শুরু হয়ে গেছে, কার আগে কে বের হয়ে যাবে। আগামীকালকে জুমার নামাজ পড়বেন, ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকার মদিনা তিনি বলেছেন, জুমার দিনে কেউ যদি সবার আগে মসজিদে কদম বেড়ে বাড়িয়ে দেয় এবং সবার পরে যদি মসজিদ থেকে বের হয়, তার প্রত্যেকটা কদমের বিনিময় 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। হাদিস শরীফ থেকে প্রমাণ, যে যত দূর থেকে মসজিদে আসবে সে তত বেশি লাভবান হবে। মসজিদে বন্ধু সাইকেল রিক্সা অটো দিয়ে আসেন না, যদিও বাড়িটা দূরে হয় হেঁটে হেঁটে মসজিদের দিকে আসবেন, প্রত্যেকটা কদমে কদমে আপনার আমল নামাই নাকি। এই যে এখন শীত চলতেছে, কি চলতেছে এখন শীত চলতেছে বন্ধ, সংক্ষিপ্ত করে বলতে চাই, এই যে এখন শীত চলতেছে, কিছুদিন পরে দেখবেন গাছের পাতাগুলো শুষ্ক হলুদ হয়ে লাল হয়ে ঝরে যাবে,
হযরতে আবু জর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আমার নবী আপনার নবী সরকারে মদিনা তিনি বলেছেন বন্ধুরে আমার আমার নবী বের হলেন বের হওয়ার পরে দেখতেন গাছের পাতাগুলো শীতের দিনে শুষ্ক হয়ে জোরে জোরে পড়তেছে এবার আবু জরকে ডাক দিলেন আবু জর উত্তর দিলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির এবার আবার নবী গাছের ডালা স্পর্শ করলেন গাছের ডালা স্পর্শ করে যখন আবু জরকে ডাক দিলেন আবু জর উত্তর দিলেন আমার নবী বলে রে আবু জর চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো কেমনে জোরে জোরে পড়ে যায় আল্লাহর বান্দা আমি নবীর উম্মতগুলো যদি আল্লাহকে দিদার আল্লাহর দিদারের আশায় আল্লাহকে রাজি খুশি করার আশায় নামাজের মাধ্যমে যদি আল্লাহর কদমে সেজদা দিয়ে থাকে ওই গাছের পাতার মতো তার গোনা করে ঝরে যাবে হাদিস শরীফের মধ্যে সেজন্য নবী বলেছেন আসসালাতুল খামস আল জুমআতু ইলাল জুমআ ও রমাদানু ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবায়ির জোরে জোরে বলেন আল্লাহু আকবার আর জোরে আমার নবী বলেছেন বন্ধু পাঁচ ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে মাঝখানে গ্যাপের যত গুনার কাফফারা হয়ে যাবে এরপরে বলেছেন আল জুমআতু ইলাল জুমআ এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যত গ্যাপ আছে সেটার কাফফারা হয়ে যাবে ও রমাদানু ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মাঝখানে 300 বন্ধু 305 দিন আরো বাকি থাকে কয়দিন কথা বলে না কেন 364 বা 65 দিনে যদি এক বছর হয় তাহলে 300 দিন আমরা দুই দিকে রোজায় 330 করে 60 চলে গেল আর 300 কতদিন পাঁচ দিন বাকি রইলো মাসকানের গোনায় দিনগুলোর গুনার কাফফারা হয়ে যাবে তবে শর্ত হলো নবী বলেছেন কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ কোরআনে বলেছেন ইন্না সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে নবী বলেছেন হাদিস শরীফের মধ্যে এসেছে আমাদের কারো বাড়ির সামনে যদি জলাশয় থাকে এই জলাশয়ে যদি পাঁচবার দৈনিক কেউ গোসল করে তার শরীরে গন্ধ থাকবো নি ময়লা থাকবো নি পাঁচবার গোসল করলে যেমনি তার শরীরে ময়লা থাকবে না তেমনি ভাবে পাঁচ ওয়াক্ত নামাজ পড়লেও তার আমল নামায় গোনা থাকবে না ইমানটাকে মজবুত করে যদি আমরা কি করতে পারি যথাযথভাবে নামাজ পড়তে পারি তাহলেই কিন্তু আমাদের জীবনটা সফল হয়ে যাবে ধন্য হয়ে যাবে সম্মানিত উপস্থিতি শুধু ইমান রাখলেই চলবে না আমাদেরকে ইমানদারের প্রকাশ হলো আমাদের মধ্যে আমল থাকবে কি থাকবে কথা বলে না কেন কি থাকবে আমল ছাড়া তো মিজানের পাল্লা ভারী করতে পারবো না পারবো এই জন্য ইমানকে টেকসই করার পরে আমাদের আমলকেও টেকসই রাখতে হবে ঠিক কিনা বলেন কি রাখতে হবে